বিসমুল্লাহি রহমান ইব্রাহিম আদাসুসামেন অষ্টম পাঠ হৃদর রব্বী ও শাখাতহু হৃদর রব্বী প্রতিপালকের সন্তুষ্টি ও শাখাতহু এবং তার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি হৃদর রব্বী আল্লাহর সন্তুষ্টি ও শাখাতহু এবং অসন্তুষ্টি কানা ফি বন ইস ইলা সালাথুন কানা ফি বনি ইস ইতুন কানা ছিল ফি বন ইসরাঈলা ইলা বনি ইসরাইলে বনি ইসরায়েলের মধ্যে ছিল সালা সাতুন তিনজন কেন সালাছাথুন মানে সালা সাতুন তিনজন পুরুষ বনি ইসরায়েলের তিনজন পুরুষ ছিল আবরসু ও আকরাউ ও আ আবু রসু কুষ্ঠরোগী বা আকরাউ টাকমাতা বিশিষ্ট বা আ আমা অন্ধ কুষ্ঠরোগী টাকওয়ালা বা টাকমাতা বিশিষ্ট এবং অন্ধ এই তিন ধরনের ব্যক্তি বনি ইসরা ছিল অর্থাৎ এখানে বনি ইসরায়েলের একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হবে যে আমাদের সুর সাল্লামের পূর্বে যে যুগ যে যুগ হয়েছিল সেই যুগের মধ্যে তিনজন ব্যক্তির তিন বন্ধুর একটি ঘটনা এখানে বলা হচ্ছে তারা তিন বন্ধুর মধ্যে একজন ছিল আবুরসু টাক আবুরাশু কুষ্ঠরোগী ও আপারও একজন ছিল টাকমাতা বিশিষ্ট ও আমা আরেকজন ছিল অন্ধ তো কুষ্ঠরোগী মানে চামড়া যাদের চামড়াগুলো স্বাভাবিক চামড়া থাকে না চামড়াগুলো চলে যায় গিয়ে একেবারে সাদা হয়ে যায় সেটাকে বলা হয় কুষ্টরুগী যেটাকে ধবল বলা ধবল রুগী বলা হয় আঁকড়াও মানে টাকমাতা বৈশিষ্ট্য যার মাথায় চুল নাই সম্পূর্ণ মাথায় চুল নাই সেটাকে বলা হয় টাকমাতা বৈশিষ্ট্য আমার মানে অন্ধ আল্লাহ আইয়া আইয়া বাতালিয়া হুম ভাবা আসা ইম মালাকান আরাহ আইলেন আল্লাহ 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 ইচ্ছা করলেন আইয়া বাতালিয়া পরীক্ষা করতে হুম তাদেরকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে ইচ্ছা পোষণ করলেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন ফা বা আসা ইলাইহিম ফা সুতরাং বা আসা তিনি পাঠালেন ইলাইহিম তাদের নিকট মানে ইলা সালাহি রিজালিন ওই তিনজন ব্যক্তির নিকট পাঠালেন মালা একজন ফেরেস্তা ফা আতাল আসা সুতরাং আতা তিনি আসলেন ও ফেরেস্তা আসলেন আল আবরসা কার নিকটে কুষ্ঠরোগীর নিকটে আসলেন কুষ্ঠরোগীর কাছে আসলেন ফাকল অতবার বললেন আইয়ু সৈন আহাব্বু ইলাইক আইউ সৈন কোন জিনিস আহাব্বু ইলাইক আহাব্বু সবচেয়ে প্রিয় ইলাইক তোমার নিকট এখানে আহাব্বু এটি স্মুত রেসিগে এই জন্য সুপারলিটিভ ডিগ্রি যত দেওয়া হচ্ছে যে আহাব্বু সবচেয়ে প্রিয় ইলাইকা তোমার নিকট কোন জিনিস তোমার নিকট সবচেয়ে প্রিয় গোয়ালাল আবরস আবরস বললেন কুষ্ঠরোগী বললেন জিলদুন হাসানুন জিন্দুন হাসানুন আমার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে জিন্দুন হাসানুন জিলদুন চামড়া হাসানুন সুন্দর সুন্দর চামড়া ফামাশাহাহু ফা অথবা মাসাহা মাসাহা তিনি মাছে করে দিলেন হু তাকে অর্থাৎ ফেরেস্তা এই কুষ্ঠ কুষ্ঠ যিনি তার গায়ে এভাবে হাত বুলিয়ে দিলেন ফামাশাহু মানে তিনি তার গায়ে হাত বুলিয়ে দিলেন মাছে করে দিলেন ফাজাহাবা আনহু বরাসুহু সুতরাং জাহাবা আন জাহাবা মানে এমনি গেল এখানে জাহাবা আন মানে চলে গেল হু তার কাছ থেকে দুর্বিত হয়ে গেল বারসাহু তার কুষ্ঠরোগ তার রোগ তার কাছ থেকে দুর্বিত হয়ে গেল বা উতিয়া জিলদুন অতিয়া জিলদান হাসানানিগা এখানে আগে ফায়াল হচ্ছে উতিয়া ওই বারস ওই আব্রস মৃত্যুটি তাকে দেওয়া হলো বা অতিয়া তাহলে তাকে দেওয়া হলো জিলদান হাসানান সুন্দর চামড়া তাকে সুন্দর চামড়া দেওয়া হলো ফাঁকোওয়ালা অথবা তিনি বললেন ফেরেশতা বললেন আইয়ুল মাল আহাব্বু ইলেইকা আইয়ুল মাল আহাব্বু ইলেইকা তোমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি আইয়ুল মাল কোন সম্পদ হাকবো সবচেয়ে প্রিয় ইলেইকিয়া তোমার অর্থাৎ তুমি কোন সম্পদকে সবচেয়ে বেশি পছন্দ করো হয় তিনি বললেন আল ইবি লু উট আল ইবি লু উট উটিয়া না কাতান অউসারা অতপদ দেওয়া হলো উ আতিয়া অতপদ দেওয়া হলো তাকে না কাতান না কাতান একটি উষ্ঠি অসারা আহ দশ মাসের গর্ভবতী উষারা মানে দশ মাসের গর্ভবতী দশ মাসের গর্ভবতী একটি উষ্টি তাকে দেওয়া হলো ফাপ্পা হল অথবা তিনি বললেন বা লাকা ফি ফিহা রেস্তা বললেন বা আল্লাহ আল্লা দান করুন লাকা তার জন্য ফিহা উহার মধ্যে এই যে উষ্টি দেওয়া হলো সেটা দোয়া করা হল আল্লাহ তুমি তাকে তার জন্য ওই দশ দশ মাসের গর্ভবতী উষ্ঠির ভিতরে তার জন্য তুমি বরকত দান করুন এই ফেরস্তা করলেন এরপরে বলা হচ্ছে ফা আতাল মালাকু এর পরে ফেরেস্তা আসলেন আল আকর তার নিকট আকর নিকট অর্থাৎ এই টাকওয়ালার নিকট আসলেন টাক মাথা বিশিষ্ট টাক আতা বিশিষ্ট ব্যক্তির নিকট আসলেন ফাপ্পা বললেন তোমার বললেন আইয় আহাবুলে কোন জিনিস তোমার নিকট সবচেয়ে প্রিয় বা তিনি বললেন শাহ আরুন হাসানুন আরুন চুল হাসানুন সুন্দর চুল ফামাসা হাহু অথবা তিনি তাকে মাসায় করে দিলেন অর্থাৎ তিনি তার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন ফেরিস্তা ওই ব্যক্তির মাথার উপরে হাত বুলিয়ে দিলেন ফা অতিয়া শাহ আরান হাসানান সুতরাং অতিয়া তাকে দেওয়া হলো শাহ আরান হাসানান সুন্দর চুল ফা অথবা তিনি বললেন ফেরেস্তা বললেন আইয়ুল মাল আহাব্বু ইলাইকা তোমার নিকট আইজুল মাল কোন সম্পদ আহাব্বু সবচেয়ে বেশি প্রিয় অর্থাৎ তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি তোমার কাছে প্রিয় কওয়ালা তিনি বললেন আল বাকারু গরু হা মিলাতন অতএবা তাকে দেওয়া হল বাকারাতন হা মিলাতন বাকারাতন একটি গাবি হা মিলাতন গর্ভবতী তাকে গর্ভবতী একটি গাবি দেওয়া হলো ফাকালা অথবা তিনি বললেন মানে ফেরেস্তা বললেন ফেরেস্তা দোয়া করে দিলেন সেই দোয়াটা কি বার লাকা ফি হা আল্লাহ তোমার জন্য ওহাতে বরকত দান করুন এবার ফেরজা দ্বিতীয় ব্যক্তির নিকট থেকে তৃতীয় ব্যক্তি নিকট গেলেন সেখানে গিয়ে বলতেছেন সুম্মা অথবা আতাল মালাকুল আমা তিনি আল মালাকু ফেরস্তা আসলেন আল আমা অন্ধ ব্যক্তির নিকট আসলেন ফাকলা অতবার বললেন আইউ সাইন আই সাইন কোন জিনিস আহাব্বু লাইকা তোমার নিকট সবচেয়ে বেশি প্রিয় সেম প্রশ্নগুলো উনি তিনজন ব্যক্তি নিকটই করলেন ফেরেস্তা সর্বশেষ ব্যক্তির নিকটেই সেও সেম প্রশ্ন করলেন বলা তিনি বললেন ওই অন্ধ লোকটি বললেন আই ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ কর্তৃক ফিরিয়ে দেওয়া ইলাইয়া আমার নিকট বাসরি আমার চক্ষু আল্লাহ কর্তৃক আমার নিকট আমার চক্ষু ফিরিয়ে দেওয়াটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফাঁসা হাহু অথবা তিনি তাকে মাছ করে দিলেন ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন ফরদ্দল লহু ইলাইহি বশরাহু অতএব সুতরাংরদল লহু আল্লাহ ফিরিয়ে দিলেন ইলাইহি তার নিকট অন্ধ ব্যক্তির নিকট আল্লাহ ফিরিয়ে দিলেন বশরাহু তার চক্ষু আল্লাহ অন্ধ ব্যক্তির চোখ অন্ধ ব্যক্তিকে ফিরিয়ে দিলেন ফলা অত তিনি বললেন আইজুল মাল আহাবুই লাইক তোমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ কি গলা তিনি বললেন আল গানামু ছাগল ফা অতিয়া শাতান ওয়ালি দাতান ও অতিয়া তাকে দেওয়া হলো তাকে প্রদান করা হলো শাতান একটি ছাগল ওয়ালি দাতান ওয়ালি দাতন গর্ভবতী একটি ছাগল তাকে দেওয়া হলো